সানফ্লাওয়ার আঁকবো একটা রাউন্ড করে আমরা, তার বাইরে একটা, আউটসাইডে আরেকটা রাউন্ড করব, করে এইভাবে পাপড়িগুলো করব সমানভাবে হিসেবে। কিছু পাপড়ি একটু বড় করে করলে পরে পাপড়ি সংখ্যা কমও করতে পারি, এত পাপড়ি না করলেও হবে। ভিতরে দেব ব্রাউন, তারপরে ইয়েলো অকার আর ব্ল্যাক দিয়ে এরকম গোল গোল করে দেবো। দেন লেমন ইয়েলো দিয়ে সব পাপড়িগুলো কালার করব। পাপড়িগুলো কালার হয়ে গেলে একটু অরেঞ্জ দিয়ে হাইলাইট করব। অরেঞ্জ দিয়ে হাইলাইট করার পরে ব্ল্যাক গ্লাস মার্কিং দিয়ে পাপড়িগুলোকে সুন্দর করে আউটলাইন করে দেবো। আর শেষে লাইট গ্রিন দিয়ে পাতা আর ডার্ক গ্রিন দিয়ে স্টেম। ডার্ক গ্রিন দিয়ে স্টেম হয়ে যাওয়ার পরে একটু ব্যাকগ্রাউন্ডটা স্কাই কালার, স্কাইটা করবে যখন রংটা সুন্দর করে ব্লেন্ড করবে, দাগ দাগ না হয়, সাদা ফাঁক না থাকে, সাদা ফাঁকা জায়গা না থাকে, কমপ্লিট আমাদের সানফ্লাওয়ার।